খুব জোরে বৃষ্টি হয়েছিল, সেটা এটা হলো মঙ্গলবারের ভিডিও। দেখো সকাল তখন 7টা বাজে, সকাল 7টার এটা 7টা বাজে, খুব বৃষ্টি পড়তেছিল আর হালকা হালকা ঠান্ডাও ছিল। তো আকাশের ওয়েদারটা দেখাচ্ছি তোমাদেরকে, এই যে কেমন বৃষ্টি পড়ছে। তো আজকে মেয়ের পরীক্ষা ছিল, পরীক্ষা আছে দুটা, একটা হলো হিন্দি আর ইংলিশ। ফার্স্ট অ্যাপে হলো হিন্দি, সেকেন্ড অ্যাপে হলো ইংলিশ। তো আজকে ওর শরীরটাও খুব একটা ভালো না, মানে ঘুম থেকে উঠতে পারছে না, উঠে গিয়ে মুখটা ধুবে যে ওর বলে মাথা ঘুরাচ্ছে, শরীরটা তো ভালোও না কয়দিন ধরে বলছে। তো দুইবার এরকম মাথা ঘুরাচ্ছে, বারবার এসে শুয়ে পড়ছে। তো এই যে দেখো, তখন আমি ভিডিওটা ওঠা ইসে করতে পারিনি, স্কিপ করে গেছিলাম, কারণ কি সেটা মাথায় আসলো না। আর ওর এত শরীর খারাপ, আমার তো ভয় লাগতেছিল কি এক্সাম দিতে পারবে কি পারবে না। তারপরে মাথার মধ্যে একটু জল দিলাম, মুখটুক ধোয়ালাম, একটু চা গরম গরম দিলাম, খেলো, খাওয়ার পরে বই নিয়ে বসছে, বলছে পারবো এখন। তারপরে ওকে কি করলাম, ফটাফট সিদ্ধ ভাত গরম করে, মানে গরম গরম বানানো হয়েছে, ব্যাটার দিয়ে খাওয়িয়ে দিলাম। তো এইদিকে রান্নাটাও আমার সকালে কিছুটা করে রেখেছিলাম। তো আজকে পনির হবে, এই যে আলু পনিরের ইসে দেখো, এই যে পনিরটা কাটিনি এখনও, আর এটা উস্তা ভাজা। আর ওইদিকে তো দেখলেই শাশুড়ি মা, সকালবেলায় শাশুড়ি মার খাওয়া খেতে বসে যায়। আর এই যে দেখো বাইরের দিকটা দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো খুব বৃষ্টি, মানে ওদিনকার হালকা হালকা বৃষ্টি। ভাবছি যে একদিকে ওর শরীর খারাপ আর একদিকে হলো বৃষ্টি, ভাবছি যে কি করব, পরীক্ষাটা দিতে পারবে কি না। তো যাই হোক, ঠাকুরের ইসেতে অশেষ ধন্যবাদ, বাড়লো মানে উঠতে উঠতে পারলো। এখন হলো ওকে নিয়ে এই যে আমি বেরিয়ে যাচ্ছি, ওর বাবা টাটা দিচ্ছে। এই যে খুব চিন্তায় ছিলাম, সেদিন তো দুটো এক্সাম ছিল, প্লাস শরীরটাও ভালো ছিল না। এই যে ওর সাথে সাথে আমিও বেরিয়ে পড়লাম, আসলে কিছুই না, মানে দুটো এক্সাম একসাথে, ওইটাও একটা টেনশন আছে, শরীরটাও ভালো ছিল না, তারপরে খাওয়া দাওয়াও ঠিক করে না। তো ডাক্তার দেখানো হয়েছে, মানে ও স্কুল থেকে আসার পরে, পরের দিন সকালবেলা আমি ডাক্তারটা দেখিয়েছিলাম। এই যে রাস্তাটা দেখো কেমন জানি একটা, মানে ঠান্ডা ঠান্ডা ভাব। তো রিক্সা পাচ্ছি না, তারপরে পেলাম, আলটিমেটলি রিক্সা পেলাম। তো ওকে দিয়ে আসতে গেলাম। তো পরের দিন ওকে ডাক্তার দেখানো হয়েছে, কারণ কি সেদিন তো আর স্কুল ছিল, হলো না। তো পরের দিন ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তারে বলছে যে ওর হিমোগ্লোবিন কম আর এগুলো উইকনেসের থেকে হচ্ছে, মাথা ঘুরানিটা, এই কথা বললো। কাশি, মানে কাশি সর্দি টর্দি, এই যে স্কুলে ওকে দিয়ে আসতে গেলাম, মানে আমি এইখানটায় দাঁড়াই রোজ দিনই, তো ও চলে যায়। এই যে ওদের বহুত বড় স্কুলটা, আমাদেরকে তো আগেও দেখিয়েছি। তারপরে ওকে দিয়ে চলে এসেছি, আর মানে একটা চিন্তা ছিল কি ফোন আসেনি কি পট করে, যে মা আমার শরীরটা ভালো না এই না, হ্যাঁ, তো একটা চিন্তা সব মাথার মধ্যে। তো এই যে আলুটাও ভেজে নিয়েছি, পনিরটা ভেজে নিয়েছি, তো আলু পনির তরকারিটা তো পছন্দ করে, এটা দিব। আর এই যে এটা হলো কোয়াশে কোয়াশ ভাজা, কালো জিরা ফোড়ন দিয়ে করছি এটা শাশুড়ি মার জন্য। আর এটা হলো বেগুন, সর্ষা বেগুন করেছি, এই যে রুই মাছের তরকারি, ডাল, আর এগুলো তো আছেই, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, এটা রোজ দিনের। তারপরে এই যে আমাদেরকে তখন দেখলাম বিছানা উঠানো হয়নি, তো বিছানাটা উঠিয়ে নিয়েছি রান্না বসিয়ে, মানে রান্নার মাঝে মাঝে আমি বিছানা টিছানাগুলো উঠানো হয়ে গেছে আমার, কারণ কি আমার তো একটা চিন্তা, ফট করে যদি ফোন আসে। তো এই যে দেখো পেঁয়াজ সোমবার দিলাম, এখনই সেটা পনিরটা বসাবো। এই যে পনিরের মশলা টশলা ঠিক করে নিলাম, একবারে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। ছেলে মেয়েদের শরীর খারাপ হলে যে কত মন খারাপ হয়, আর বিশেষ করে পরীক্ষা থাকলে, আর তার মধ্যে তো কিছুই খেতে চায় না, মানে কয় না ওর বাবা যা বলে তাই আনে, তাও কিছু খেতে চায় না। তো ডাক্তারে বলছে সব কিছু খেতে, নাহলে কিন্তু হিমোগ্লোবিন বাড়বে না। এই যে এদিকে ব্রেকফাস্টের জন্য রুটিও বানাচ্ছি, কারণ কি খেতে তো হবে আমাদেরও। তো এই যে দেখো আমাদের গাছে নতুন নতুন কি সুন্দর টমেটো গাছে টমেটো ধরেছে, ভালো লাগে ফল, মানে নিজের গাছের বাগান, মানে নিজের বাগানে আর কি নতুন সবজি গাছ লাগানোর পরে যদি সবজি হয়, মানে দেখতে খুব ভালো লাগে। এই যে দেখো ছিঁড়তেও কষ্ট লাগে, একদম ছোটো ছোটো কি সুন্দর করিত্তিকে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি।
এই যে তো বৃষ্টিটা কমে গেছে, ওকে যখন স্কুল দিতে গিয়েছিলাম তখনই বৃষ্টিটা কমে গিয়েছিল, মানে কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। এই যে তোমাদেরকে টমেটোগুলো দেখাচ্ছি, দেখো এই যে অনেকগুলো ধরেছিল, তো এখনও খাইনি, ভাবছি একটু পাকলে তখন খাবো। আর এই যে বেগুন গাছের ফুল আসছে, এই যে দেখো বেগুন গাছে, এই যে টমেটো গাছটা দেখো কত বড় হয়েছে, এটা টমেটো গাছটা, এটা একদম নিচ থেকে, এটা মানে লোকাল টমেটো নাকি বুঝতে পারছি না, তোমরা দেখে বলো তো এটা লোকাল টমেটো নাকি, আমি তো ঠিক বুঝতে পারছি না লোকাল আর কি বলে কি হাইব্রিডের কোনটা, হাইব্রিডেরগুলো অন্যরকম, হ্যাঁ লোকালটা অন্য। এই যে একটা গাছে ফুল ধরেছে মাত্র, আসলে বৃষ্টি পড়েছে না, বৃষ্টি পড়লে এখন আস্তে আস্তে ফুলও ধরবে, এই গাছে তো প্রচুর জবা ফুল ধরে কিন্তু সে একটাই ধরেছে, আস্তে আস্তে হয়তো ধরবে। এটা হলো এই যে সাদা ফুল ধরে, আর বাগানে যদি ফুল ধরে মানে দেখতেও ভালো লাগে, দেখো এই যে গাছগুলো কি ভালো লাগছে, টমেটো গাছটা। আর এদিকে তো আমার চিন্তা, আমার খালি ফোন আসেনি কি কতক্ষণ পরে পরে দেখছি, মানে যদি বলে মা আমার শরীরটা ভালো না চো আসো, তো সেই দিন আমাদের হেল্পিং হ্যান্ড চাচিও আসেনি, আমার পুরো অবস্থা টাইট, এদিকে মেয়ের শরীর খারাপ, এদিকে রান্না কমপ্লিট হয়নি, তো আমি বারোটা অবধি দেখলাম, মেয়ের তো দুটার সময় ছুটি, 12টা অবধি দেখলাম, দেখলাম আসেনি, তো আমি কি করলাম সবজি কাটতে বসে গেলাম। এই যে দেখো আসলে সবজি কাটার অভ্যাস নেই না, না মানে সবসময় তো সবজি কাটি না, না তো সবজিটা কাটা হয়ে গেছে, এই যে দেখালামই তো তোমাদেরকে কী কী কাটলাম, তো কাপড়টা ধুতে আসলাম, আমার ওয়াশিং মেশিন আছে কিন্তু সবই আজ ঠিক করা আছে কিন্তু ওয়াশিং মেশিনে ধোয়া হয় না, যেহেতু আমার দুইটা হেল্পিং হ্যান্ড আছে কাপড় ধোয়ার, তো এই যে দেখো পটাপট ধুচ্ছি। আর আমার অবস্থা খারাপ, মোটা মানুষ না, আর কাম মানে যেই কাজ যার অভ্যস্ত, আমি যদি সবসময় করতাম তাহলে কি একটা অভ্যস্ত অন্যরকম থাকতো, তো ধুচ্ছি পটাপট, মানে আমার এদিকে চিন্তাও আছে, ঠাকুর দিতে হবে, শাশুড়ি মাকে খাওয়া দিতে হবে, আবার মেয়েকে আনতে যাব, ওরও শরীর ভালো না, মানে সেই দিন খুব প্রেশার পড়েছিল আমার, তো এই জন্য বলে সব কাজ করতে হয় তাহলে গিয়া কোনো কাজ ঠেকায় না, মানে ঠেকায় না মানে কি তাইলে গিয়ে পরে অসুবিধা হয় না। এই যে দেখো আমি কাপড় ধুতে পারছি না, কতক্ষণ পরে পরে মানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড় ধুচ্ছি, কি করব। আর এই মোটা মানুষের এই একটা, মানে যদি যে কাজ রেগুলার না করা হয় তখন কোমরে ধরে, আমার তো ভীষণ কোমরে ধরেছিল সেই দিন, তো এই যে কাপড় ধোয়া হয়ে গেছে, দেখো উপরে আর যাইনি, কারণ কি দিনটাও কেমন জানি ছিল, ভাবলাম উপরে আর দেওয়া দিব না কারণ দেরি হয়ে যাচ্ছে, 12টা সাড়ে 12টা বেজে গেছে, তো নিচে সব কিছু মেলে দিলাম, আধা কাপড় এখানে মেলেছি, আধা সামনের দিকে মেলেছি, এই যে পটাপট করছি, এই যে হাওয়া দিচ্ছে কি দেখো, ভীষণ হাওয়া দিতেছিল সেই দিন, রৌদ্রই ছিল না সেই দিন, মানে কাপড় একদম শুকায়নি। তো এই যে আমাদের রোজ দিন এরকম কাপড় বের হয়, সকালে এক বালতি, বিকে দুপুরে এক বালতি, তারপরে এই যে খাওয়ার দিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, মানে কাপড়টা ধুয়ে, আর এই যে সবজিগুলো ধুয়ে রাখতে হবে, আর এই যে এগুলো ছোটো ছোটো কাপড়গুলো সামনের দিকে মেলে নিলাম, আর উপরে যাইনি কারণ কি আমার তো এদিকে দেরি হচ্ছে, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটাও গরম হয়ে গেছে, শাশুড়ি মাকে খাওয়া দিতে হবে, তো দিদিকে বলছি তুমি ঘরটা ঝাড় দিয়ে দাও, তো এই যে শাশুড়ি মাকে নিয়ে আসতে বললাম, খাওয়া দিয়ে দিলাম, এই যে মাছ সবজি বিশে কোয়াশ ভাজা আর কি, ওনার জন্য ডাল, তো ওনাকে খেতে দিয়ে আমি কি করলাম স্নানে চলে গেলাম, স্নান করে ঠাকুর দিয়ে এই যে তোমাদের সামনে আসলাম, কারণ কি আমার টাইমই ছিল না সে, কারণ ওর দুটার মধ্যে ছুটি, আর জানি একটু তাড়াতাড়ি যেতে হবে আজকে, তো এই যে মেয়েকে নিয়ে আসছি রাস্তার মধ্যে, দেখো তো শরীরটা ভালো না বলতাসি, তা আমার তো ভীষণই ভয় লাগতেছিল যে আজকে কি না তোর পরীক্ষায় দিতে পারিস কি না, আর সেই দিনই আমার গুগল অ্যাডসেন্স এসেছিলো, মানে কি খুশিও এদিকে কি বলবো আর কি, তো কেউ স্কিপ করে দেখো না, আশা করি ভিডিওটা ভালো লাগবে।